দিন কয়েক আগে মৃত্যুর মুখ থেকে ফিরেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁকে লক্ষ্য করে চলেছিল গুলি, কান ছুঁয়ে বেরিয়ে গিয়েছে সেই গুলি। সেই ঘটনায় রেশ কাটতে না কাটতে ফের ট্রাম্পের সবার সামনে হাজির বন্দুকবাজ। রিপাবলিকান পার্টির ন্যাশনাল কনভেনশনের সামনে থেকে আটক করা হয় এক সন্দেহভাজন ব্যক্তিকে। ফ্রুদের কাছে AK-47 বন্দুক ছিল বলে জানা গেছে। অন্যদিকে এক কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর। তার কাছে দুটি ছুরি ছিল। ওহাইওর উইসকনসিনে চলছিল রিপাবলিকান পার্টির ন্যাশনাল কনভেনশন। সেইখানে এক গৃহহীন কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে দুই হাতে দুটি ছুরি নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। নিরাপত্তার কথা ভেবে গুলি চালায় পুলিশ। মৃত্যু হয় ওই কৃষ্ণাঙ্গের। জানা গেছে মৃত ব্যক্তির নাম স্যামুয়েল সার্ভ, বয়স 43। এক ব্যক্তির দিকে ছুরি নিয়ে তেড়ে গিয়েছিল ওই ব্যক্তি, এরপরই পুলিশ গুলি চালায়। অন্যদিকে মেলোকেতে রিপাবলিকান কনভেনশন চলছিল, সেখান থেকে এক বন্দুকবাজকে আটক করা হয়। স্কি মাস্ক পরে এসেছিল সন্দেহভাজন ওই ব্যক্তি। তার ব্যাকপ্যাকে AK-47 পিস্তল এবং গুলি ভর্তি ম্যাগাজিন ছিল বলে মার্কিন পুলিশ সূত্রে জানা গেছে। ক্যাপিটাল পুলিশের প্রথম নজরে আসে ওই সন্দেহভাজন ব্যক্তি। তার স্কি মাস্ক ও পিঠের বিশাল ব্যাকপ্যাক দেখে সন্দেহ জাগে। রাস্তায় ইতিউতে ঘুরে বেড়াচ্ছিল অভিযুক্ত। তাকে জিজ্ঞাসাবাদ করে বক্তব্যে অসঙ্গতি মিলতে তল্লাশি চালানো হয়। এরপরই ব্যাগ থেকে AK-47 উদ্ধার করা হয়। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। প্রসঙ্গত, দিন কয়েক আগে শনিবার পেনসিলভেনিয়ায় 20 বছরের এক যুবক প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট তথা রিপাবলিকানদের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি ট্রাম্পের কান ছুঁয়ে পেরিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে স্টেজ থেকে নামিয়ে আনা হয়। ম্যাথু ক্রুকস নামের ওই যুবকের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে। হামলার পরও প্রচার থামাননি ট্রাম্প। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। Your report, RA News.